তাহলে তো লাদ দুনে এখান থেকে ঠিক হামলা ঠেলা তো দেখছে গোটা গা খুদে বলিলে কোথাও পালিনি। আর বলিস না ভাই, নুনা বললে তো গা তোলতে শুনে থাকবো, আর একটু মিষ্টি তালি খাবো। তো আমি তুলে আগে বলে কি করে জানবো এই থালা না ভাত তালি খাবো, তালি খাই এমন ঘুমাইন থেকে গেছে আর উঠাতে পারছি না রে। মায়ে গেছে খুদে বলতে দিল রে, কে দিলে আমাকে এই থালা তো মেনে খাওয়াই এনে থেকে গেছে, কিছু বললেই কান দিয়ে জানি ছাড়া। তখন তালি খাইছে তখন তুই চেক করলি দেখলি না, মিষ্টি তালি বলতে না টেকা তালি বলতে না ভাঙে দিয়া তালি বলতে। বলি গেল মায়ে এলে তো তুইও পা দিবি তালা। দেখ ভাই তোলা তো ভাই মিলে আমাকে পাতা, ইয়ার মায়ের যদি জানি দেয় যে আমার সঙ্গে তালি খাই যে আমি খাই না খাই তাহলে আমার সঙ্গে ঘুরতে দিবো না, বলো তোর সঙ্গে ঘুরে খেলা বলো। আমার মায়ের দল বুঝতে না দিয়ে দেন না তো ঠেকান মতো বল নিজে ঠিক আছে, যে আজকালকার লোকে তো দুধ দিতে ঠিকা নেন, তোলা তো ভালো বলে জানি সেটা যাই দুধ করুক খেলা বন্ধুর সঙ্গে থাকে এলো বলো নিজে ঠিক আছে কত তা থইতাম সেটা আর বুঝানি। অত তো বাদ দে ইয়ার নে খাতা কি করে খেলাবি সেটা ভাব, দুটা চুঙাবি দুটা গরম গরম করে খেলা পোটাই বন্ধ করলো যদি তাও না খাতা ফাটে। তো আমার বহুত কান্না লাগে, আমার মালতে তেলে তুলে দিল আমাকে এতদিনে ভালো কথা তেলা নুনা ও তেলে নুনা এরকম করি না রে। হ্যাঁ এই খেলা কবে মারবো তেলে তোলা খেলা এটাও বুঝতে পারছি না, নেথার তেলে বোক তেলে এই খেলার কবো কিছু পোতে নাই আলি বলছে আমার মালটা ঠেলে তুলে গেল বহুত নেথা হয়ে গেল মাইলে। এই যদি তোমার ঘর যায় তাহলে আমরা ফাটে চপ্পলটা ঠুঙ্গাই খেলা যায় তার দিনে থাকে খেলে। তো আহা কি সুন্দর গন্ধ, মাইলে ফ্যানটা আমার কুকুর বকলটা দিয়ে নিলাম। নুনা ওঠে নুনা এটা ফ্যান ফ্যান লইলে জুতা ওদের রে পৃথিবী গন্ধ করতে হইতা তোর ফ্যান লাগ দিলে আমরা বলি বলে তোর জন্য এই ফ্যানটাই আমার চাই। দ বোতল লাগে তো বোতল আমাকে কিনে রাখি দে, তত পয়সা লাগবে আমি আমার বাবুর কাছে নিয়ে এই খেলায় মাইলে এক দেড় দাম হাঁ পাঠাবো তোমার দিকে। আর নুনা ও তুলে নুনা ওই রকম করি না রে, তোলা এত ভাবনার মধ্যে আছি কেন রে, কি হইলো তোদের খেলা তখন মারবার লোক নাই রে, একা তালে খেয়ে নিতি দমে পালা তুই। আর তাহলে দুটার বন্ধ তো তোর মনে হইতে যে ফ্যান মোটে আর এই ফ্যানটাই বলছি আমার দমে তা এত টানা টা হয়ে গেল তো ফাটিল নেতা তাদের। হ্যাঁ রে ভাই আমার ছেলে কখন নেতা হলে তোলা ছেলে কখন আনি এখানটা ফাটে তো ভাই ফাটে তো মনে হইলে বাড়তে দিই তাহলে ঠিক আছে তোর তো এই আগে গলে ঠেলে দিয়ে দু তোলা ছেলে খেপা দেবা বুঝি নাকি আমি তো গলে ঠিকনাতে ঘুমাই দিয়ে আমি তোলা নিতে হবে তোলা ছেলে এত গরমে এখানটা বসে আছি তোদের খেলা খাই নাই কাজ নেই বই আমারও কাজ নেই বল আমার বহুতে খেলা কত টেন ঘর যায় না কতক্ষণে তাহলে নিজে নিজের ঘর দামি আমার ঘর দাঁড়ি। নুনা তুই এখন ঘর যাস না রে, তোর জন্য খেলা আমরাও গাড়ি খাবো। আজ বই তোদের খেলা একটা মাল বুঝে দিত বইয়ের গল্প করছি হ্যাঁ খাই একটু আগে আমার বইতে আমার সঙ্গে ঝগড়া করিল এদিন আমি লাগ বলে তোদের কাছে চলে আসি তাহলে বলি আমার বহু এনে তাহলে তোলা কিছু দিনে তোদের নেতা হয়ে গেল আমি তাহলে এই আগে ঘর খেলতে নাই দিতে পারি ভাই তোর দল ফাটবা লাগে তোলা যা আমার দরকার নেই। শুন ভাই ফাটলে সবাই পাই দিবো একা তো আর ফাটলাম নি একা একা ছেড়ে দিবো না তাহলে এই হলি বন্ধু লে তোলা এই খেলাটা কিত্তি করতে ইয়ার সঙ্গে এখন যদি এটা ঘর দেয় তো হাঁ ফাটবি ভাই সবাই। আমার বউটার জন্য বহুত খারাপ লাগবে, কত করলে ওকে দেখি নাই মনটা ভালো লাগবে না, আমি এখনই করতে পারি না আমি ট্রেনটা ঢুকিয়ে দিবো তাহলে শুন ভাই আগে যদি ঘর নিয়ে দেয় তাও ফাটবি না নিয়ে গেলে তাও ফাটবি তাহলে কিন্তু করার নেই তো গলেই নিয়ে যাবো তো আমার বউটার সঙ্গে ঝগড়া ঝগড়া লেগে আমার বউটাকে বাপের গল্প দিবি বল মলিলে কিছু করার নাই আমাদের কি বলছে নুনে আমার বল বহুটাকে ঝগড়া লাগে আমি বাপের ঘর পাঠাইনি কবে বিয়া করলি রে নুনা আই আমার ফ্ল্যাট কুফাল এই বইটা আমার ছেলেটা মেয়েটি পেলা নিয়ে পালাই নিল আমি তো তোকে জানালেও নাই এই কইতে তোকে ধুতু থেকে মানুষ করলি আমি না বিয়া করলে কইতে ঠিক ও গাছতলটা ঘুমান দিলাম না থাই আর ঘুমাই ঘুমাই ও একটা স্বপ্ন দেখলো যে তোমার সঙ্গে ও আর বউটা তোমার ঝগড়া হইতে তখন থেকে আমার মাথাটা কাজ করতে না তোমার কানকে আর বলতে আমার বউটার সঙ্গে আমার মায়ের ঝগড়া করলে আমার বউটাকে বাপের ঘর পালাই নিল আর আমি একাই তুই আমার ভালো লাগে না ওই জন্য কানতে না তো ওই রকম ছেলে আমার লই আমার ছেলেটা আমি ভালো করে তিনি ও ওই রকম স্বপ্ন টপ্ন দেখে কান্দি পেতে নাই ধরতি করলে বন্য তোলা ও কি করলি রে মাই গো বহুত ঘুম লাগবে গো আমার আর বকো লাগবে তুই তো কাল আমাকে তুই তুই কেটে দিনে আমার বউ তো আনন্দ আমাকে কেটে দিবেন জানিস তুমি বউ তালাবি বুঝি চুপ করে নুনা আজকে শালা আমরা চারজনে ঘাড়ানি খাবো রে কিছু করার নেই তোরা ধরতি করলে বলবি আমার নুনাটার কি হয়েছে তোদের চারজনকে ওখানে দায়িত্ব আছে তাহলে মাইন্ড দুকু লাগে তোরা তাতে তোমাকে ধরতি কথাটা বলে দিকে নুনা আমাকে বললো যে চ মিষ্টি তালি খাবো তো তালি খাইলে আমি বুঝতে তুলি বলে আমি বুঝতে পারি না উচ্চাকা তালি খাইছে আর নেথা তালি খাইছে বলে আবার দমে নেথা হয়ে গেলে আর মুড়ির থেকে খাই নিয়ে তো হ্যাঁ রে আমাদের শুধু তেলা টাকা তোলা এরকম নেথা নিয়ে খালা করে দিয়েছি নেব
জানি শালা এটা বলবে, আমার বউ তো আমি তো মনে হলে আমি উঠবো না গো, বহুত কষ্ট লাগে আমার, আমি বউটা কত করলাম আমি দেখিনি বল নাকি, বহুত খারাপ লাগে আমি কানে কানে উলি দেবো এইখান থেকে। চুপ করে নু না, তোর বিয়াতে ইয়া কিছুই হয় না, এখন লে তুই পোকা এত ভালোবাসিস রে, বিয়াতে ইয়া হলে কি করবি শালা কে জান। দেখো দেখি এটাতে আমাদের কিছু দোষ নাই, আমরা পরে দেখলি যে তোমাদের নোনাটা উল্টে আছে তখন সবাই দৌড়ে দাঁড়িয়ে আনে দিলি, বলো সেটাই যদি দোষ হয়ে পরের বার থেকে যদি এরকম তালি ফালি খাইয়ে দেয় তো আর আমরা ছুটে যাবো না, মানে আমাদের দোষ হবে বাবা। দেখি তোরা কেমন গায়ে মেখে দিচ্ছি, খালো তোদের দোষ নেই, আর বলছি তো যে আমরা কবে দেখতে দেবো না ওরকম হলে, তো কি দেন না খালো তোদের তাও দেখাই না, তো আম দেখছে মিথ্যে তালি বলে নিয়ে ওই দিন এক হাত তালি খাইয়ে দেয় দেখি, তো ওইটা আম দেন কি করার আছে বলো, আমি গরম কাল বলতে খাস তুকু ধোলা টোলা লাগবে এখানে, এবারে কি করে জানবো বোনে হাত তালি খাই নিতে পারে, দেখি পোকা পোকে ফলে কলে বেগো বাবা, যা হওয়া তা তো হয়ে গেল, তেলা দেখে এবার ভেতর দিকে ঢুকাও, আর বেশি এটা হাইলাইট করো না, না তোমাদের ছেলে দেখে মাতাল বলবে বলতে। আর বন্ধু না তোমরা যদি পাবে তো একটু আমার বউটাকে খুঁজে আনে দাও, বহুত খারাপ লাগছে জানো, আমার বউটাকে ঢোকালে দেখতে পাইনি, আমার মাথা বহুত হালাই মতো দোগলা করে নিয়ে দেয় আর তালে দিয়ে চলে গেল আমার বউ, আর আমার নেতা ফাটতে ফাটতে, তোমরা একটু লাইক খেয়ে থাক লাইক বলে দাও, পরের ভিডিওতে আবার দেখা হবে, ঠিক আছে বাই।